প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? নুসরাত। নুসরাত, খুব সুন্দর নাম। নুসরাত আপু, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? অনেক কষ্টে দুঃখ করেও তো মানুষের নিজের সামনে আসে, সেটা কিছু দেওয়ার আছে। অনেক কষ্ট দুঃখ করে তার জন্য আসলাম। আচ্ছা, কষ্ট দুঃখ পড়া তো সবাই থাকে, সবার জীবনে কষ্ট থাকে। তো আপনার কি এমন কষ্ট যে একদম ইউটিউবে আসা লাগলো, একটু বলেন। কি এমন কষ্ট, বাবা তো নাই, ছোটোবেলায় ফেলা দিয়ে চলে গেছে। আমি আমার মার একটা ছোটো ভাইরি, অনেক কষ্টে সংসার চলে। কোনো দিন খাইয়া থাকি, কোনো দিন না খাইয়া থাকি, অনেকটাই কষ্টে থাকি। এর জন্য আমি ক্যামেরার সামনে আসলাম যে যদি একটা মনের মতো মানুষ পাই, বিয়ে শাদি বসবো, যদি দায়িত্ব নেয়, পাশে থাকবে, হেল্প কিছু কিছু করে, এর জন্য আসলাম। তোমার বিয়ে শাদি হয় নাই? না, বিয়ে শাদি এখনো হয় নাই, মানুষের খালি যৌতুক চায়। ও, পরিবারে কে কে আছে? পরিবার আছে মা আর একটা ছোটো ভাই আর আমি। আচ্ছা, বাবা নাই? না, বাবা নেই। পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করি নাই, অনেক ছোটোকালেই মার মুখে শুনছি যে বাবা ফালা দিয়ে চলে গেছে। মা অনেক কষ্ট করে মানুষ করছে, তাই পড়াশোনা করাইতে পারে না। মানে মায়ের পুরো সংসারটা চালাইছে। তা আপনি কী করেন? আপনি তখন বড় হয়েছেন, একটু বুঝতে শিখেছেন। তা আপনার কোনো কাজবাজ করেন নাকি ঘরেই থাকেন? না, এখন আমি কোনো কাজবাজ করি না, আমার মা মানুষের বাসায় কাজ করে। মানুষে খারাপ বলবে দেখে মা কাজ করতে দেয় না, যে জোয়ান মানুষ মানুষের বাসায় কাজ করবো, এখন কি বলে এর জন্য কাজে যেতে দেয় না। আচ্ছা, তো এখন আপনার উদ্দেশ্য কি, বিয়ে শাদি করবেন? হ্যাঁ, আমার উদ্দেশ্য কি, আমি বিয়ে শাদি করবো, মনের মতো মানুষ করলে বিয়ে শাদি করবো। কেমন মানুষ চান? মানুষ যেরকমই হোক, যে আমাকে দুই বেলা দিন ডাল ভাত খাওয়াই রাখতে পারবে, পাঁচ হাতে নামাজ পড়াইতে পারবে, পাশে থাকতে পারবে, সে আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে, ওরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদি করবো। নাম কি বললেন? নুসরাত। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 0179229-0061। আমি আবারও বলছি 0179229-0061। দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।